খুব ভালো একটা ইন্টারি রিয়াকশন দেখা যাচ্ছে। ও আসলে অডিয়েন্স মানেই হচ্ছে আর্টের জন্য যে গল্প। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। 19th এশিয়ান আর্ট বিয়েনালে ফাইনালি আমরা চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব একটা ওভারঅল ওভারভিউ, এক্সিবিশনটা আসলে কেমন ছিল আর শেষের দিকের গল্পটি। যদি আপনারা এক্সিবিশন দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স এবং অনুভূতিটি কেমন ছিল। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকি। সো ভিউয়ার্স, এখানে বেসিক্যালি আমি ইন্ডিভিজুয়াল কাজের যে গল্পটি আছে সেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে। এখানে কিন্তু আপনি কোনো আর্টওয়ার্ক টাইটেল বা আদার্স কোনো পার্সপেক্টিভ পাবেন না, বাট খুবই চমৎকার সব আর্টিস্টদের কাজ এখানে যে উপস্থিত ছিল সেগুলা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের ক্ষেত্রে যেই গল্পগুলি আছে তাদের কালচার, তাদের এথনিসিটি, তাদের থিঙ্কিং, অ্যাস্থেটিক্যাল ভ্যালু এবং আদার্স অনেক পার্সপেক্টিভ কিন্তু আমি দেখেছি, যা একজন শিক্ষানবিশ বা একজন আর্টিস্ট হিসেবে কিন্তু খুবই কাজে দেয়। বিশেষ করে ইনস্টলেশন আর্টের যে ভ্যারিয়েশন ছিল, মিডিয়া বেস, কনসেপ্ট বেস, প্রত্যেকটি কিন্তু খুবই চমৎকার ছিল। আপনারা কিন্তু সেখানে সেটাই দেখতে পাচ্ছেন ভিডিওসগুলো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে পেন্টিংয়ে যে কালার করার ইউজ করার প্রসেস, মডার্ন কন্টেম্পোরারি আর্টের সময় যে বিষয়গুলো সাধারণত প্রকাশ পায় সেই যাবতীয় ব্যাপারগুলি, যেমন এক্ষেত্রে আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু জুতার সোল দিয়ে কাজ করা হয়েছে, খুবই অ্যাবস্ট্রাক্ট লেভেল একটি দারুণ একটি পেন্টিং, খুবই কালারফুল, খুবই ম্যাচিউর মনে হচ্ছিল। ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে, জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে, ভালোবাসি এক মনে কবিতা পড়তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও, যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায় গম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না লাগে না কোনো কিছু, সেদিন কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছু, ভালোবাসি বিকাশ বুনুয়েল দান্তে, বিটলস দিলান আর বেতোভেন শুনতে, রবি শঙ্কর আর আলী আকবর শুনে ভালো লাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও, যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধু ফসল ফলায় গাম ঝরায় মাঠে প্রান্তরে, তখন ভালো লাগে না কোনো কিছু, কাছে এসো ভালোবাসি একসাথে সব কিছু, যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্ধরে। উষ্ণতম দিনে পিচকলা রোদুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামে,
চোখে সাবেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থত মত এ শহরে রেঞ্জ তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামে দে সারি ফুটপাত খেসা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থত মত এ শহরে যত রেস্তোরা সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটা সব থেকে উঁচু তোমায় দিলাম পারবো না দিতে ঘাস ফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু তো হাত ভরে আজ ফুসফুস খোঁজে পড়া ডিজেলে আজ মহাশ্বাস তোমায় দিলাম শহরের কবিতা ছবি সবই তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামে দে সারি ফুটপাত খেসা বেলুন।